বৰষুণে বতৰত মই আছো মটৰত আইজল চহৰত কিন্তু কথা এতিয়া বৰষুণৰ নহয় আৰু মই থকা মটৰখনৰ নহয় কিন্তু মটৰৰ কথা আইজল চহৰৰ কথা আৰু মই এতিয়া আছো এইখন হৈ গ'ল আইজল চহৰৰ এটা ৰাস্তা ব্যস্ত ৰাস্তা আৰু এই বাটৰ কথাটো ক'বলৈ গ'লে তিনিটা কথা ক'ব লাগিব প্ৰথম কথা হৈ গ'ল যে আইজল চহৰত আপুনি যানজঁট বহুত বৰ দীঘলে দীঘলে যান লাগে কিন্তু ইয়াত এই সদাব্যস্ত প্ৰায় জাম লাগি থকা আইজল চহৰৰ বাটপথত দুটামান খুব গুৰুতৰ বস্তু শিকিবলগীয়া আছে আৰু সেইখিনিকে শিকাবলৈ এই সৰু ভিডিঅ'টো প্ৰস্তুত কৰিছোঁ যে যদি মানুহে বিচাৰে যদি চহৰখন চলোৱা মানুহে বিচাৰে চহৰখনত গাড়ী চলোৱা মানুহে বিচাৰে চহৰখনক আপোন বুলি ভবা মানুহে বিচাৰে তেতিয়াহ'লে অসাধ্য একো নাই গুৱাহাটী চহৰত এনে বাটপথত এনে কি বস্তু নাই যি আইজল চহৰত আছে গুৱাহাটী চহৰত এনে কি কিছুমান বেয়া ব্যৱস্থা আছে বা বদ অভ্যাস আছে আমাৰ যি আইজল চহৰত সেয়া আপুনি দেখা নাপায় সেয়া বুজাবলৈকে এই চমু ভিডিঅ'টো মিজোৰামৰ আজিৰ পুৱা পুৱাৰ প্ৰায় বৰষুণ বৰষুণৰ গতিকে চাৰিওফালে কুঁৱলী আপোনাক দেখুৱাম যে বজাৰৰ চাৰিওফালে কুঁৱলী ধুমুল আৰু মিজোৰামৰ এনেকুৱা বাটবোৰ খুব ঠেক ঠেক একেবাৰে ঠেক বাট উত্তৰ পূৰ্বৰ যদি আটাইকেইখন চহৰলৈ চাই তেতিয়াহ'লে আটাইতকৈ ঠেক বাট যদি আছে মিজোৰামত কিন্তু ইয়াত ঠেক বাট থাকিলেও ট্ৰেফিক জাম হ'লেও মানুহে ইয়াত গাড়ীবোৰ বৰ খুব নিয়াৰিকৈ পাৰ্কিং কৰে আৰু ইয়াত কমিউনিটি পাৰ্কিং আছে মানে প্ৰত্যেকটা অঞ্চলত নিজৰ নিজৰ মানুহৰ একোটা একোটা পাৰ্কিং আছে য'ত মানুহে পইচা দি পাৰ্ক কৰিব লাগে আৰু শেহতীয়া যি নিয়ম মিজোৰামত মিজোৰামৰ শেহতীয়া নিয়ম অনুসৰি ইয়াত যদি আপুনি গাড়ী ক্ৰয় কৰে এইবোৰ দেখিছেনে সৰু সৰু এনেকুৱা পাৰ্কিংবোৰ দেখুৱাইছে মই আপোনাক এইবোৰ দেখিছে এইবোৰ হৈ গ'ল প্ৰাইভেট পাৰ্কিংছ এই প্ৰাইভেট পাৰ্কিং ইয়াত এটা সৰু কিবা এটা মাহেকীয়া টকা এটা দি ৰাশি এটা দি আপুনি পাৰ্ক কৰিব লাগিব আৰু মিজোৰামত যি শেহতীয়া আপোনাৰ যি নিয়ম সেই নিয়ম অনুযায়ী ইয়াত আপুনি গাড়ী ক্ৰয় কৰিবলৈ হ'লে আপুনি পাৰ্কিংটো দেখুৱাব লাগিব সেইটো আৱশ্যক যদি গাড়ী পাৰ্কিং আপুনি দেখুৱাব নোৱাৰে সেই গাড়ী পাৰ্কিং ইয়াত মিউনিচিপেলিটি আপোনাক দিব নহ'লে সেই গাঁওবুঢ়াই আপোনাক দিব নহ'লে ইয়াং মেনছ ক্ৰিশ্চিয়ান এছ'চিয়েশ্যন ৱাই এম চিয়ে এটা ৰাখি দিব লাগে আৰু সেই YMCA আপোনাক তেনেকুৱা প্ৰাইভেট পাৰ্কিং প্ৰভাইড কৰিব সেই প্ৰাইভেট পাৰ্কিঙৰ যদি আপোনাৰ কোনো বন্দোবস্ত নাথাকে তেতিয়াহ'লে আপুনি মিজোৰামত গাড়ী ক্ৰয় কৰিব নোৱাৰে ইমান কঠোৰ নিয়ম ইয়াত বান্ধি দিয়া হৈছে কাৰণ গাড়ী বাঢ়ি গৈছে মানুহতকৈ গাড়ী দুগুণ হৈছে আৰু যিহেতু প্ৰমুখ চহৰ মিজোৰামৰ আইজল চ' আইজলত ইমান গাড়ী বাঢ়িছে যে ইয়াত এতিয়া গাড়ী থ'ব ঠাই নাই ৰাস্তাত গাড়ী থ'লে জাম হয় সেই গতিকে গাড়ী পাৰ্কিং থাকিলে চহৰতো আমি কালি গধূলি বহু ঠাইত এনেকুৱাকৈ পাৰ্কিং দেখিলোঁ য'ত প্ৰাইভেট পাৰ্কিং আমাৰ গুৱাহাটীত যেনেকুৱা মাল্টি লেভেল পাৰ্কিং আছে য'ত ব্যৱহাৰ নহয় ইয়াত কিন্তু সৰু সৰু মাল্টি লেভেল পাৰ্কিং আছে আৰু সেইবোৰ যিকোনো সময়ত যদি আপুনি যায় আপুনি এইটো একেবাৰে ফুল পাব চ' সেই এক ব্যৱস্থা ইয়াত মিজোৰামত দ্বিতীয় কথা হ'ল মই দিন আৰু আগলৈ দেখুৱাম তাৰ ভিতৰত বাতৰিও পৰিৱেশন কৰিম যে গোটেই ভাৰতবৰ্ষত যি যান বাহনৰ নিয়মৰ অনুশীলনীতা সেয়া যদি চাবলৈ হয় তেতিয়াহ'লে আপুনি মিজোৰামলৈ আহিব লাগিব কাৰণ ইয়াত মানুহে অভাৰটেক নকৰে মানে গাড়ীখন পিছফালৰ পৰা পেপ পেপ বজায় গুৱাহাটীত যেনেকুৱাকৈ চাৰিখন গাড়ী আপোনাৰ আগফালে হুঁৱে বায়ে ওলাই গুচি যায় ইয়াত আপুনি সেই হুঁৱে বায়ে ওলাই যোৱা কোনো ছিষ্টেম নাই কোনো তাত নিয়ম নাই ইয়াত আপুনি গাড়ী ইখনৰ পিছত সিখনকৈ লানি পাতি লাগিলে 4-5 কিলোমিটাৰ লানিয়ে হওক সেই লাইন পাতি থাকিব লাগিব আপোনাক দেখুৱাইছোঁ মই চব এনেকুৱাকৈ ধুনীয়াকৈ লাইন পাতি পাতি গৈ থাকিব লাগিব আপুনি অভাৰটেক কৰিব নোৱাৰে আৰু ইয়াত আপুনি যদি শুনে পৰিৱেশটো মোৰ মাতটো আপুনি শুনিব পাৰিছে ভঙা মাতটো ভাঙিছে আজি পুৱাই কিন্তু ইয়াত আপুনি গাড়ী হৰ্ণ নাপায় কোনোৱে ইয়াত হৰ্ণ নবজায় আমাৰ যেনেকুৱা কাণ ঘোলা কৰি দিয়ে পেপে পেপে কৰি কৰি তেনেকুৱাকৈ ঘোলা কৰি দিয়া পৰিৱেশ নাই চাৰিওফালে দেখুৱাইছোঁ মই আপোনাক বাহিৰলৈ যদি দেখুৱাই এই চাৰিওফালে চাওক এইবোৰ প্ৰাইভেট পাৰ্কিং আৰু মই অকণমান আগুৱাই গ'লে সম্ভৱতঃ আপোনাক সেই ডাৱৰে আৱৰা আইজল চহৰৰ ৰাতিপুৱা সেয়াও দেখুৱাব পাৰিম বৰষুণ দি আছে সেই গতিকে ঠাণ্ডা এতিয়া মিজোৰামত প্ৰথমবাৰৰ বাবে ভাৰতবৰ্ষত স্পৰ্টছ কনক্লেভ 2036 ইয়াত অনুষ্ঠিত হৈছে দেশ বিদেশৰ বহু খেলৰ লগত জড়িত খেলুৱৈ খেলৰ অৰ্গেনাইজাৰছ কমিটিজ এছ'চিয়েশ্যনছ ৰাজ্যিক খেলৰ মন্ত্ৰী
প্রত্যেকখন রাজ্য উত্তর পূর্বর খেলর মন্ত্রী আমার আনন্দিতা কার্লোসা বাইদেউ আহিছেই। সো এনেকুৱা এটা পরিবেশ দেখিছে আপুনি, এয়া হল মিজোরাম আইজল শহর, রাজধানী শহর, ডাওরে আবরা আইজল শহর। আর ইমান দেরি বাদ আপনার মূল কথা শুনে আছে আপনি, কিন্তু স্বর্ণ মাত শুনেছে নাই শুনা? এয়াই হল ডিসিপ্লিন। মানুষে বিচারে কি নহয়, মানুষে যদি ভাবে কি নহয়, হ্যাঁ মানুষে যদি ভাবে যে হর্ন নবজাও, সে নবজাকেও চলিব পারি। মানুষে যদি ভাবে যে গাড়ি চলাই থাকতে অযথা ওভারটেক নকরো, সেয়াও পারি। এয়া সব সম্মুখত দেখিছে এই ইয়েলো মার্কিং দেখাইছো, এইগুলো হল পার্কিং এরিয়া, দেখিছে ট্যাক্সি পার্কিং। সো এনেকুৱাকে এনেকুৱাকে আমার রাস্তাবুর বড় ধুনিয়া, অকুয়া পকুয়া, কবাত একদম দ থিয়কে নামি যাব লাগে, কবাত থিয়কে উঠি যাব লাগে। পুয়ার সময় স্কুলের লড়া ছলী ওলাইছে। সো মানুষের ভয় যে কথাটা মানে প্রত্যেকে বুঝাব বিচারিছিল যে মানুষে যদি বিচারে তেতিয়ালে অসাধ্য একো নাই, হর্ন নবজাকেও বাজাব চলিব পারি, ওভারটেক নকরাকেও গাড়ি চলাব পারি, রাস্তা দশজনক অসুবিধা নিদিয়াকেও গাড়ি পার্কিং করব পারি। আর মানুষে যদি বিচারে তেতিয়ালে সর সরু অঞ্চলত নিজের নিজের ঠাইত কমিউনিটি পার্কিং বা পাবলিক পার্কিং সকলে মিলে একটা ঠাই এরিয়া উলিয়াই লয়, সেইখিনিতে পার্কিং হয়। আর আপনার যদি বিভাগে বিচারে, এই পরিবহন বিভাগে বিচারে, তেতিয়াহলে এনেকাও কঠোর নিয়ম বলবৎ করব পারি, যত পার্কিংয়ের যদি স্থান নাই তেতিয়াহলে আপনি গাড়ি ক্রয় করব নয়। গুয়াহাটিত তো আপনার যান গাড়ি মানুষের গ্যারেজত থাকে তাতকে দশ গুণ গাড়ি রাস্তার উপর থাকে, আপনি যে রাস্তালে যায় ঘরের গলির ভিতরলে যায়। আমার গলিতে আগতে গাড়ি মটর চলাবলে সহজ আছিলে, এতিয়া চারিওফালে রাতে গাড়ি পার্ক করে থাকে, এখন স্কুটার ওভারটেক করবলে বড় অসুবিধা হয়। সো এইগুলো যদি মানুষে বিচারে তাহলে অসাধ্য একো নাই। মিজোরাম যদিও সরু শহর উত্তর পূর্বর, চক এইখান আমি রই দিলো এই পাহাড়ের দাঁতিত, দেখিছেনে সম্মুখেদি এইফালে ধুনিয়াকে বাসখান উলিয়াই গেছে। গুয়াহাটীত হলে দশবার চিন্তা করব যে কেনেকে যাব, কিন্তু ইয়াত সেই অসুবিধা নাই, কোনো হর্ন নাই, বাসখান পার হয়ে গেল কিনা হর্ন শুনিলে নাই, ওভারটেক দেখিছে গাড়ি একদম ধুনিয়াকে নিয়ারিকে টিপ টপ লাহে লাহে আহি থাকিব। এয়া সব সম্মুখত এখনের পিছত এখন গাড়ি পাহাড়, গতিকে এনেকুৱা হৈছে নে কি হৈছে নাজানো, কিন্তু শিকিবলগীয়া বহুত আছে।